गाइज वेलकम बैक टू माय चैनल शाइन ऑफ एमोन। आज के तुम्हारे निये जेते चले गालिफ पेट मार्केटे। प्रति रविवार सकाल 7টা থেকে বিকেল 4টা পর্যন্ত এই মার্কেটটা খোলা পাবে। তো তোমরা প্রথমেই দেখলে আমি মেট্রো করে যে স্টেশনে নেমেছিলাম সেটা হচ্ছে শ্যামবাজার, এবং তারপর রিকশা করে গালিফ মার্কেটে পৌঁছে গিয়েছিলাম। তোমরা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করো তারা জানো যে আমার বাড়িতে বার্জি পাখি আছে, আর এই পাখিগুলোকে আমি এই গালিফ মার্কেট থেকেই নিয়েছিলাম। তো চলো মার্কেটে এবার যাওয়া যাক। তোমাদের মধ্যে অনেকেই বিশেষত যারা পেট লাভার্স তারা অবশ্যই এই মার্কেটের নাম আগেই শুনে থাকবে। আজকে তোমাদের জন্য আমি দেখো কত রকমের পেট আছে এখানে, কত রকমের পেটস পাওয়া যায় সেটারই কিছুটা ভিডিও করেছি তোমাদের জন্য। আশা করি তোমাদের দেখেও ভালো লাগবে। তোমরা পাখির মার্কেটটা দেখলে, এটা হচ্ছে ডগ মার্কেট। যে কোনো রকমেরই ডগের ব্রিড তোমরা এখানে পেয়ে যাবে, তোমরা চাইলেই নিতে পারো। তো চলো তোমাদের দেখো আবার পাখির মার্কেটটা একটু দেখাচ্ছি। প্রথমটা স্টার্টিং করেছিলাম, দেখো কত রকমের এখানে কেজ আছে পাখির জন্য। আর এই খাঁচাগুলো খুব রিজনেবল প্রাইসে। তোমরা এখান থেকে পেট না, পেটের যে সমস্ত সামগ্রী আছে সেগুলোও তোমরা এখান থেকে খুব কম টাকায় কিনতে পারো। এখানে দেখো খরগোশ আর গিনিপিক, এই মার্কেট এখানে। এরপরে হচ্ছে পায়রার মার্কেট। দেখো এখানে যে পায়রাগুলোর পেখম হয় না, সেই পায়রাগুলো এখানে অনেক বেশি আছে। আর এছাড়াও অন্য রকমেরও পায়রা আছে, কিন্তু সব থেকে বেশি যেটা ভালো লাগছে দেখো এই যে সাদা রঙের পেখম তোলা পায়রাটা, খুব সুন্দর দেখতে। এখানে দেখো মুরগি এবং হাঁসের যে বাচ্চা, ছোট ছোট হাঁস মুরগির ছানা, এগুলোও বিক্রি হচ্ছে। তোমরা এগুলোও এখান থেকে পেতে পারো। তোমরা যারা অ্যানিমাল লাভার্স তারাই শুধু না, যারা প্ল্যান্ট লাভার্স আছো তারাও এখানে এসে নিরাশ হবে না। দেখো যত রকমের ফ্লাওয়ারের ভ্যারাইটি হয় আমি সেখানে দেখি পেয়েছিলাম, তোমরাও দেখতে পাবে সব কিছু। মানে তোমরা ইনডোর আউটডোর সব কিছু প্ল্যান্টস পাবে। এছাড়া শোপিসও কিছু আছে, এগুলো এই সাজানোর জিনিসগুলো অ্যাকোয়ারিয়ামের ভিতরে রাখার জন্য। এখন আমরা ফিশ মার্কেটে এসেছি, দেখেই বুঝতে পারছো। আর এটা একটা দোকানে এসেছি, এটা যার দোকান তিনি হচ্ছেন বাচ্চুদা, খুব ফেমাস উনি ওখানের। আর এখানে সমস্ত কিছু ফিশ যে গ্যাজেটসগুলো হয় অ্যাকোয়ারিয়ামে তুমি খুব সস্তায় রিজনেবল প্রাইসে এখান থেকে পেয়ে যাবে। তোমরা যারা প্ল্যান করছো অ্যাকোয়ারিয়াম কেনার, বা যাদের অলরেডি বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে, তারা বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের তোমার সরঞ্জামের জন্য এই মার্কেটে আসতে পারো। অনেক রিজনেবল প্রাইসে তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। আর আমি এই মার্কেট থেকে কি কিনলাম সেটা দেখার জন্য আমার নেক্সট ব্লগটা ফলো করো। তো ফিশ মার্কেট ঘুরে আমরা এবার চলার পথে দেখতে পেলাম এখানে বিভিন্ন রকমের তোমার স্টোনস আছে, যেগুলোকে পেবলসও বলতে পারো। অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ইনডোর তোমরা গার্ডেন এগুলো সাজিয়ে রাখলে খুব সুন্দর দেখতে লাগে।
তো চলো আজকের মতো এখানেই টাটা। সব মার্কেটটা হয়তো তোমাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না, তবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওতে, টাটা।